যারা কথায় কথায় বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেয় তাদের বিশ্বের বড় বড় সমস্যার সমাধান করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে বাংলাদেশ ভেনেজুয়েলা বা হাইতি নয় যে এখানে যা ইচ্ছে তাই করা যাবে। আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় আসলে দেশের গণতন্ত্র ধ্বংস হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নজরানা চৌধুরী রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজে হাত দিয়েছে। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই কমিটির সভাপতি দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক জানান, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে কৃষি, শিল্প ও সেবা খাতকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তারই একটি পরিকল্পনা এই ইশতেহারে থাকবে। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সামনের দিকে গণতন্ত্রের জন্য কঠিন চ্যালেঞ্জ আছে। জো বাইডেন বলেছে, আমি আবারও ক্ষমতায় থাকতে চাই, আবারও ইলেকশনে দাঁড়াতে চাই, কারণ ট্রাম্প আবার যদি ক্ষমতা আসে আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। আমিও আজকে একই কথা বলি, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই নির্বাচনে কে আসবে আর কে আসবে না সে বিষয়ে আওয়ামী লীগ ভাবছে না বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ নির্বাচনের পক্ষে কাজ করছে, নির্বাচন প্রতিহত করছে না বলেও মন্তব্য করেন কাদের। নিষেধাজ্ঞা তো আমাদের বিষয়, কারণ আমরা তো ইলেকশন করব, বাধা দেব না, বাধা যারা দেবে তারাই তো নিষেধাজ্ঞা পাবে। তো যারা বাধা দেবে তাদের গিয়ে ধরুন, তাদেরকে হুমকি দেন, এক একদিন এক এক হুমকি আসে। আরে কি আজব কারবার, সারা দুনিয়াটা উল্টে পাল্টে সব গেল, ইউক্রেন যুদ্ধ কোথায় নিয়ে গেল, পৃথিবীটা তোলপাড় হচ্ছে, সুদান দুই ভাগ হয়ে গেছে। তাদেরকে বলবো এই দেশ ভেনেজুয়েলা নয়, আমাদের ভেনেজুয়েলা নয়, আমার দেশ হেইটি নয়। বড় বড় সংকট ঠিক করেন, যুদ্ধ থামান, আমরা আসি, আমরা অত বড় হতে চাই না, আমাদের পরাশক্তি হওয়ার কোনো খায়েশ নেই, আমরা আমাদের গণতন্ত্রটাকে বাঁচিয়ে রাখতে চাই। বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তির সাথে ইশতেহার প্রণয়ন কমিটি আলোচনা করবে এবং সাধারণ মানুষেরও এই ইশতেহারে পরামর্শ দেওয়ার সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বারবার মনে করতেছি, আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সাথে। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেয়। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই এবারে, হাত তুলবি বলে? কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে? মানে কি ধারাবাহিক নাটক গোলক ধাঁধা? সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুন আর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার, আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে
ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।